Namko johar benita puda pras namko sandram to teh meta resepi nya guka to teh nya resepi do mana niramis type resepi kena to postu rena ini bena ada to postu jeto domai ke dama ar ona na jeto puru puri bena kote kle aristo dorkar wa to ina te postu alu ate mana postu alu bata rena bora rena jaling bena postu alu mana riting ba sido jahal kala pekusi ya to alu do indo te kia ni hata oka te sipi te subida ma to jeto ta dorkar to ta pe mon besi harpe ma je postu na testa ya arurka. তো চলুন খান চেক কই হাতাও কা আগেন দিয়া পেগে তো বেল মশলাটা কয়েকটি হাতাও কা তো যেহেতু তোমাকে গরম কা হাতে রহম মরিচ বইম ব্যবহার এ বেল মরিচ পাঁচ ছটি হাতাও কা সামান্য আদা সামান্য রসুন মেনা মেটাম পিয়াজ মেনা মেটা মিডিয়াম সাইজ টমেটো মেনা আর বাড়িয়া মিডিয়াম সাইজ আলু তো নোয়া রেসিপি দো বড়া বেনাও কাতে আলু টমেটো মানে পাতলা টাইপ মানে পাতলা তো পুরো পুরি সামান্য গ্রেভি টাইপিং বেনাওয়া তো বেশি হেরা বুঝিগা তো নোয়া আগেন বেনাও লাগে যত কিছু চকা কোছড়া কাতে রিড লাগে তো যত কিছু গের হয়ে গেল তো নিতত রিনা পালা তো লাহা পোস্তু আর পেঁয়াজ গে নি লিগে মশলা যত রিড হয়ে কাঁদ তো পোস্তু পেঁয়াজ আর বেল মাইজ দো মানে দমে বাইন গুঁড়ো কা যাতে পেঁয়াজটা হ কাটি নামক মা আর পোস্তুটা হ দানাটা কাটি গোটা কে তাহেন মা দমে বাইন গুঁড়ো কা হালকা হালকা কাটি হিরি দেখা তো বাড়িয়ে পি আলু ইন টেকে লিয়া তো পেঁয়াজ না আলু তো বই মা যে সময় পি আলু মা খান তো আদি বেশি গো তো বাড়িয়া না আলু যাহাই বার ভাগ কা না গিয়ে মা কা তো আলু যখন ছাড়াও হয়ে কান দিয়া বারে আলু হাতা হোক আর তেকে আলু তো তেকে লুটা তো মে তো বাং কলা মা মানে কাটি 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 চলুন শক্ত তাহেন মা অঙ্কার আলু তো না সিপি কাথে পেকে যে দাঁড়ায় গ্রেটার তে গ্রেট কাথে পে মানে কলা দাঁড়ি আপে খুশি তো নোটা কয়েকটি মশলাই হাতা হোক তো নোয়া তো এমএম তে গিনলে আপে প্রথম লাগি মা কানা বুলুং নোটা হাতা হোক ময়দা তো নোয়া চামচ থেকে মাপ কাতে পে চামচ ময়দা মা কানা মারিচ গুণ্ড এমন হালকা সাহে সাসাং গুণ্ড বাকি সিপি লেগে তো ইয়া সিপি হয়ে তো দমে আলপে সিপিয়া যে পুরো মিহি উত্তর তো অনকাত আলপে সিপিয়া তো নিয়ে আলু না কাটি দানা নেলো তো নিকা তাহেন জিনিসটা ভাগে হয়ে তো ইয়া সিপি হয়ে তো আগে নিত সেঙ্গেল জল লেগে তো কড়াটা লল কেনা সুনমি দূর লেগে তো তাই তো পুরোপুরি কিন্তু তুলসুন থেকে বেনায় তুলসুন তো টেস্ট ভাগে হয়ে তো আপে নয় ভাজাটা যদি পে মনে যে রিফাইন সুন পে বেনা তাহলে পে বেনা দাঁড়িয়ে ইন্দু তুলসুন থেকে বেনায় তুলসুন তার লল কেনা চার পাঁচ কাটি ইং আছিল কেনা যাতে আলো লাঠা মা তো চামচ থেকে চামচ না মাপ থেকে গিড়ি জড়া লেগে তো মাসেরটা দা আপে কামে তো হুটিং মেলা পে ধরে দাঁড়িয়ে হালকা সাই ভাজি গো ওখানে নিতে গিয়ে পাল্টা আছে সোনা তো বেশি আরাক কাতে তো বইন ভাজিয়ে বেশি আরাক কাতে ভাজি রেখে চেয়ে হয় না না টেস্টটা উনি বাং থাকে না পাল্টা তো ভাজা হয়ে গো কান্তি না দেই রাখার লাগে তো এনাং আলু যাহা গেট কাতে আর ধরে নয়া কাটে ভাজি আগে আলু রে সামান্য বুলুং আর শসার গুঁড়া আগে তো
তো আলু কো বেশ যেটা ভাজা ওখানে না আপনি রাখা লাগে তো যেহেতু ভাজা ভুজি কমপ্লিট কানি তো রেসিপি বানাব পুরোপুরি শুরু লাগে তো ফাঁড়ে কয়েকটি জিনিস এমা কানা তো প্রথমে এমা কানা গোটা জিরে মেটা মিডিয়াম সাইজ তেজ পাতা তো যা তারা কিছু পেঁয়াজ সারাই লে আর মারিচ নয় দ যত ফোড়া রেগে মাখা তো যা হালকা সাই আদা রসুন রি লে তো নয় কিন্তু আদা রসুন পরিমাণ কত কম সাইজ গে এম পে যা তুমি বড়া পে বানাও রহ তো বেশি মশলা আলোপে মা মানে আদা রসুন দমে বেশি আলোপে মা নিতক গুঁড়ো মশলা মেনা পালা তো গুঁড়ো মশলা মধ্যে যা যাবতীয় গুঁড়ো মশলা মেনা সাসাম গুঁড়ো জিরে গুঁড়ো মারিচ গুঁড়ো ওনার সাথে কাশ্মীরি তো যতই মারে মারিচ গুঁড়ো সামান্য কাশ্মীরি তো যা মিডিয়াম সাইজ টমেটো গেদ লে ওনা এমা কানা তো নিতক কলম তো বুলু এমা কানা চেস বা আলু রং এম কাদা বড়া রং এম কাদা নিতক দো নোয়া গ্রেভি রে না ঝোল না হিসাব তে এম তোরা কানা তো মশলা কষা হয়ে কানা মিধা হদা আরিং দুলা কাটি ছিল হ তো আগে আলুটা মেশা কাটিং কষা লাগে তারপর কাটি কাটি কিছু দাই দুলা তো নয় কষা হয়ে গেল তো নেল আবে তেল ছাড়া নেল কোনা সেবেল গে মানে হয় কোনা জানি কি কষা কাতে গে মানে রাকাপ কাতে যদি লল দাকা তো জমা সে দামানি হবে জমা আডি চেরা হইবা তো ইন সময় না দাইন দুলা গে তো দমে দবে ইন রাসে গে তো হালকা সে হেডে গো কোনা তো দমে জোরতে হালপে হেডে চা তো ন বড়াটা সে তো আড়ি চেরা হয়ে কারণ নরম সাই আর না বড়া খা মানে স উডোক পস্তু না তো আপে যদি বড়া খা স উডোক তাপে তাহলে মনে পে যে বাঙা ঠিকঠাক হয়ে কারণ তাপে পস্তু বড়াটা আর যদি সব আলু করতে তাহলে মনে পে যে আলু পরিমাণ ক বা মশলা পরিমাণ ক অতিরিক্ত পে বাড়তি কা ইনেতে মানে পস্তু না সেটা দাবা এ তো নয় পুরো স মেন আর আড়ি চেরা তো নরম কান আপে নিকে বড়া বানাও কাতে হপে জম দাড়ে আলো আলো আড়ি চেরা বুঝি আর হর হর দাকা সারা দামড়ি সালা তো ইন নয় খাঁজয়া আর খাঁজা কত কিন্তু বেশি বাড়ি বইন ধয়ে হালকা সাই মানে এক মিনিট গানে ধয়ে আর আগুকা তো ইলে আপে কাটি হেডে গো কানা তো হয়ে গো কানা না তো আগু কাগে তো বেশি রাসে হবে ইন ধয়ে বেশি মানে আঞ্জে হমা তো লাইট লেখা সামান্য টানা আর তো নয় তো ইনকে সামান্য গ্রেভি সামান্য গ্রেভি টাইপ তে মানে একদম ভাগে বুঝে আর দমে রাসে লেখা আছে এটা টাইপ 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 বুঝে আর তো তাই না নয় পোস্তু সালা আলু রেনা না পোস্তু আলু বাটা রেনা বড়া না রেসিপি চিকাপে বুঝে কি অবশ্য কমেন্ট বাড়া চিনতে ভিডিও বুঝে গেলে সে তরফে আর চিকাপে বুঝে কেন রেসিপি অবশ্যই কমেন্ট বাড়া চিনতে চেসব নেই রেসিপি মেদিন থেকে বাড়িয়া হওয়া হয়ে আছে সব বড়াটা হওয়া জম কেন আপনি যদি মানে যে বড়া কাতে গে জমালে ওনা হো গানো আর উনকা আলু সালা ঝাল হো কাতে হো গানো তো বানার গে গান বাড়িয়া গানো বলতে গেলে তো মা এনখান তাই আপনি রণে মুচে দা তো সেরকম কে জহ